হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলিব্রের পক্ষ থেকে আপনাদের কাছে নতুন আরেকটু ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর মাধ্যমে কথা বলবো একটি সোফা সেট সম্পর্কে, যেটা বার্নিশ করার প্রসেসটা চলতেছে সেখান থেকে। আমাদের অধিকাংশ ভিডিওগুলো যখন কারখানার থেকে শোরুমে পণ্যগুলো যায় বা মালগুলো ডেলিভারি দেওয়ার সময় হয়, তখন মূলত ভিডিওগুলো তৈরি করি যেখানে আমাদের শোরুম কেন্দ্রিক কিছু অন্যান্য ফার্নিচার দেখানো সম্ভব। কিন্তু আজকে একটু ব্যতিক্রম চিন্তা করে কাস্টমাররা একটু যাতে বোঝে কী ধরনের কাঠগুলো দেয়, কী প্রসেসটা করার মাধ্যমে বার্নিশগুলো শেষ করে সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য মূলত রিভিউটা কারখানা থেকে তুলে ধরছি। আশা করছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কাঠের গুণগত মান সম্পর্কে জানতে চাইলে আমাদের পাশে থাকেন। ফার্নিচার তৈরি করতে আমাদের বেশ কয়েকটি প্রসেস করতে প্রয়োজন হয়, বিশেষ করে কাঠগুলো সোয়িং করার পর কাঠগুলো জয়েন্টটার ফিটনেসার কমপ্লিট করে আমরা এটাকে প্রসেস করি জালি নকশার ফ্রেম স্ট্রাকচার অনুযায়ী ফ্রেমগুলো এটা করে থাকে। সেখান থেকে কাঠগুলো জয়েন্ট করার পর নকশা কমপ্লিট, অনেক সময় জয়েন্ট করার পূর্বে নকশা করতে হয়, অনেক কাঠ নকশা করেও কাজ করা যায়। তো এই মুহূর্তে আপনাদের কাছে যেই ফার্নিচারটা নিয়ে কথা বলছি এটাকে ফাইভ সিটার সোফা সেট বলে, খুবই সুন্দর বর্তমানে জনপ্রিয় একটি ডিজাইন, বাজেট ফ্রেন্ডলি একটি ফার্নিচার। এই সোফা সেটটি দুইটা কাস্টমাইজ করা হয়েছে। স্বাভাবিকভাবে উপরের যে অংশটা দেখাচ্ছে এটা মূলত ভিক্টোরিয়া সোফার বা মঙ্গল সোফার যেটা বলে, শেষ সোফার উপরের অংশে কাজ করা হয়েছে। স্বাভাবিকত এই ধরনের সিম্পল ডিজাইনগুলোতে এত ধরনের কাজ হয় না, কিন্তু ভদ্রমহিলা উনি আমাদের কাছে অর্ডারটা দেওয়ার সময় উনি দুটো জিনিস চেয়েছিলেন। একটা হচ্ছিলো হাতা রাখার জায়গার স্পেসটা, এই যে মুহূর্তটা এটার একটা ডিজাইন, এবং এখান থেকে উপরে যে অংশটা থাকবে সেটা আরেকটা ডিজাইন। তো বার্নিশটা উনি চেয়েছিলেন হাত বার্নিশ, বা এটাকে হ্যান্ড পলিশ বলে সনাতন পদ্ধতিতে, পুরাতন যেই বার্নিশটা অনেক আগ বছর থেকে চলে আসছে, এ ধরনের বার্নিশটা উনি চেয়েছিলেন। ঠিক সেরকমই ওনার মতো করে কাজ করে দিচ্ছি। তো যখন এটা কমপ্লিটলি কাজ হবে আমি চেষ্টা করব আপনাদের কাছে তুলে ধরতে। উনি অনেক রিভিউ দেখেছেন অনলাইনে এবং যাচাই বাছাই করার পর আমাদেরকে সিলেক্ট করেছেন, যাতে এ ধরনের জিনিসটা উনি যেভাবে কাস্টমাইজ করার প্রয়োজন হয় সেই জিনিসটা আমাদের কাছ থেকে আশাবাদী পাবেন। ঠিক সেরকম একটি প্রসেস করেছিলাম, উনি গতদিন এসে দেখেছেন এবং উনি দেখার পরে আমরা বার্নিশের কাজে ভিতরে হাত দিয়েছি। আমরা প্রত্যেকটা কাজই কাস্টমারদের স্যাটিসফ্যাকশনের কথা শুরু করে ডিটেলস সব কিছু ওনাদেরকে জানিয়ে থাকি এবং প্রসেস সিস্টেমটা সম্পর্কে ওনাদেরকে জানাই, এবং সেই অনুযায়ী তাদের সাথে আমরা কমপ্লিট করি একটি অর্ডার। সেখান থেকেই স্বয়ংসম্পূর্ণ কারো কাজটা কমপ্লিট করার পর কাস্টমারদেরকে আমরা কল দিয়ে আসি, আসার পর ওনাদেরকে দেখাই, দেখানোর পরে আমরা মূলত বার্নিশটা দেখি। এই যে কাজটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে হলো মূলত ভিক্টোরিয়া সোফার মডেল, খুবই সুন্দর একটা জনপ্রিয় ডিজাইন, আমার কাছে খুব পার্সোনালি খুব ভালো লাগে, যার জন্য এই ডিজাইনটা আমি খুব সুন্দরভাবে করে দিয়েছি কাস্টমারের চিন্তা করে। যেহেতু উনি এই ধরনের ডিজাইন চেয়েছিলেন, একটু কাস্টমাইজের মাধ্যমে ওনার বাসার জন্য ফার্নিচারটা সংগ্রহ করবে, তো আলহামদুলিল্লাহ উনি এই ফার্নিচারটা পছন্দ করেছেন এবং আজকে এসে উনি আরও কয়েকটা ফার্নিচার আমাদেরকে অর্ডার দিয়ে গেছেন, যেহেতু কাজটা সুন্দর হয়েছে এবং ওনার কাছে ভালো লেগেছে। তো ওনার ঘরের জন্য একটি ডাইনিং টেবিল, আরও একটি সোফা সিক্স সিটার আমরা ইনশাল্লাহ বানাবো পরবর্তীতে, দু তিন মাসের ভিতরে যখন কমপ্লিট করব তখন আপনাদের কাছে আমাদের এই ফার্নিচারের রিভিউগুলো তখন আবার তুলে ধরার চেষ্টা করব। তো আমি বার্নিশ করার মুহূর্তে রিভিউগুলো তুলে ধরার একটাই উদ্দেশ্য, আপনারা যারা বার্নিশিং কাজ করার পূর্বে ফার্নিচারগুলো দেখতে চান, আসলে নকশা করার পর দেখতে কেমন দেখা যায় সেগুন কাঠের ফার্নিচারগুলো, তারা এই ভিডিওর মাধ্যমে আশা করি দেখতে পারবে এবং বুঝতে পারবে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এটা হচ্ছিল মূলত ভিক্টোরিয়া সেমি মোগল সোফা বলা হয় থাকেন। এটা ডিজাইনটা দুইটি তিনটি ক্যাটাগরিতে আছে, আপনারা যে কোনো ডিজাইন চাইবেন আমরা সেটা আপনাদেরকে করে দিতে পারবো। তো এই সোফাটা আর ওই সোফাটার ভিতরে উপরে এই নকশাটা সেম, কিন্তু উনি যে জিনিসটা কাস্টমাইজ করেছে এখানে অন্য একটা ডিজাইন থাকে, উনি এই ডিজাইনটার জায়গায় এই ডিজাইনটা অ্যাড করেছেন এবং হাতের পা হাত রাখার জায়গায় ও খুব সুন্দর একটি শেপ করা একটি জালি সিস্টেম করে নকশাগুলো নিয়েছেন। তো এই জিনিসগুলো আমরা কাস্টমারদের কথা চিন্তা করে করে দিই। আপনাদের যদি কোনো ধরনের কাস্টমাইজের মাধ্যমে এই ফার্নিচার নিতে চান নিতে পারবেন, আলিফডোর আপনাদের কাছে সবসময় এই ধরনের সেবা দিয়ে আসবে এবং গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে লেকার পলিশ এবং হ্যান্ড পলিশ নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটাই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমাদের এই ফাইভ সিটের সোফা সেটটি বিক্রি করেছি 55,000 টাকা হ্যান্ড পলিশ বাংলাদেশ।